বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি হলাম রামি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আপনাদের সকলের ইউটিউব চ্যানেল বাইক জুগাড়। তার যেটা আমরা দেখতে চলেছি সেটা হলো, এটা হলো হিরো সুপার স্প্লেন্ডার। তো এটার হবে আজ মোবিল রেন। তো মোবিল রেনের জন্য কি কি লাগবে? একটা লাগবে 16-17 নম্বরের রিং রেঞ্জ, আর একটা প্লায়ার, এটাই আমাদের লাগবে। আর একটা বোল লাগবে যেটার মধ্যে আমরা মোবিলটা রেন করব। তো চলেন দেখা যাক আজকে কি করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের হিরো সুপার স্প্লেন্ডার। এটাতে একটা আছে 125 ইঞ্জিন। তো এটাতে কোম্পানি রেকমেন্ডেড যে মোবিলটা সেটা হলো হিরো 40+ জেনুইন মোবিল। তো দেখতে পাচ্ছেন নিচে আমরা একটা বোল রেখে দিয়েছি মোবিলটা ডেন করার জন্য। তো মোবিল যে ডেন নাটটা হলো তার সাইজ হলো 17 নম্বর। তো আমরা এখানে রেঞ্জ আছে 17 নম্বর, 17 নম্বর লেন্সটা জাস্ট লাগিয়ে একটা ঝটকা দেবো, তো খুলে যাবে এটা। তো বন্ধুরা দেখলেন আমরা মোবিলটা ডেন করে নিলাম, কিন্তু ইঞ্জিনটি না খুলে পুরোপুরি ক্লিন করা যাবে না। তো তাও একটু আত্র ক্লিন করার জন্য গাড়িটা এদিক বা ওদিকে একটু দুলিয়ে নেবেন, ঠিক এরকম করে। তো যতটা মেঁচে আছে তার থেকে কিছুটা আরও একটু বেরিয়ে আসবে। ড্রেন নাটটা বুঝতে যাতে না অসুবিধা হয় আমি ঠিক এখানে একটা পিকচার দিয়ে দেবো। অবশ্যই খেয়াল রাখবেন হিরো হন্ডার 100cc যত বাইক আছে বেশিরভাগ বাইকে দুটো নাট থাকে নিচে, একটা 14 নম্বর একটা 17 নম্বর। 14 নম্বরটা খুলবেন না, ওইটা হলো আপনার টাইমিং চেন অ্যাডজাস্টারের নাট। 17 নম্বর খুলবেন, ওইটারও আমি একটা পিকচার দিয়ে দেবো। তো এবার হয়ে গেছে, তো আমরা এটা নেবো ড্রেন নাটটি। খুব বেশি জোরে টাইট করবেন না, প্যাঁচটি খুব সহজে কেটে যেতে পারে। এদিকে আমাদের কাজ মিটে গেলে এবার যাবো আমরা ওদিকে মোবিলটা ড্রেন ঢালার জন্য। তো এটা হলো মোবিল ক্যাপ, তো এটাই খুলে আমরা মোবিলটা দেবো। তো এটার জন্য একটা প্লাস্ট লাগবে, এটা খুলে নিলাম আমরা। খুলে নিচে রাখবেন না, ধুলো হয়ে যাবে, এমন জায়গায় রাখবেন যেন না ধুলো হয়। তো এই হলো আমাদের হিরো 40+ মোবিল। তো এটা খোলার জন্য জাস্ট স্ক্রুড্রাইভার লাগবে। খুলে নিলাম, এবার খুব সাবধানে এর মধ্যে আমরা মোবিলটা ঢালবো। আপনারা দেখতে পাচ্ছেন মোবিলটার কালার কি, আর এই মোবিলটাই পুড়ে কালারটা কালার হয়ে যাবে। মোবিলটা ঢেলে নিলাম, এবার এই ক্যাপটি আমরা লাগিয়ে দেবো। খুব বেশি টাইট করবো না কারণ এটা প্লাস্টিকের হয়। তো মোবিল চেঞ্জ কমপ্লিট। তো আপনারা যদি মোবিল চেক করতে চান তো সেটার জন্য এখানে একটা 10 নম্বর নাট দেওয়া আছে, এটা খুললেই মোবিলটি যদি লেভেলে থাকে তো বেরিয়ে আসবে, নাহলে না যদি লেভেলে থাকে তো বেরোবে না, ইজি। তো বন্ধুরা
আজকের ভিডিও শেষ হলো। যদি আপনাদের এই ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেটা শর্ট আউট করব। ধন্যবাদ।